আসসালামু আলাইকুম নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আলোচনা করব মনোবন্ধু অধ্যায়ের ছবিতে লিখি এই কাজটি তারপর আলোচনা করব। আমার মনোবন্ধু হওয়ার পরিকল্পনা তো এই ছকটিতে তোমাদের প্রথম বক্সে লিখতে হবে মনোবন্ধু হিসেবে আমার একক কাজ পরবর্তীতে লিখতে হবে মনোবন্ধু হিসেবে ভালো থাকা ক্লাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতায় আমার কাজ শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সর্বশেষ চ্যাপ্টার চলতেছে এখন তো এই চ্যাপ্টারে আর কিছু ভিডিও করলেই ইনশাল্লাহ আমরা স্বাস্থ্য সুরক্ষা বই শেষ করে দেব তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে আর তোমরা তো অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো আমার বিশ্বাস তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা এটি পূরণ করে ফেলি আগে এবার মনবন্ধু হতে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো মেনে চলবো তা নিচের ছবিতে লিখি তো শিক্ষার্থীরা ইতিপূর্বের ভিডিওগুলো যারা দেখেছ তারাই বুঝতে পারবে যে হচ্ছে হতে যে যে বিষয়গুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ তো চলো আমরা এটি পূরণ করে ফেলি শিক্ষার্থীরা দেখো আমরা প্রথমে লিখেছি বন্ধুর অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করব। তারপর লিখেছি বন্ধুকে যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করব তারপর লিখেছি বন্ধুকে কোনোভাবে কষ্ট দিব না তারপর লেখা হয়েছে বন্ধুর মতামতের প্রতি শ্রদ্ধাশীল হব পাঁচ নম্বর লেখা হয়েছে সুখ দুঃখ আনন্দ কষ্ট বন্ধুর সাথে ভাগাভাগি করবো লেখা হয়েছে নিজের মতামত বন্ধুর ওপর চাপিয়ে দিব না তো এই হচ্ছে আমার নমুনা সমাধান তোমরা চাইলে তোমাদের নিজের মতো করেও লিখতে পারবে তো সেক্ষেত্রে আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তী কাজে চলে যাব এখানে বলা রয়েছে এবার আমরা তৈরি তো মনোবন্ধু হওয়ার জন্য তাহলে আমি ব্যক্তিগতভাবে কি করব তা লিখি ক্লাবের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা উপলক্ষে দলগত কাজে আমি কি করব নিচের আমার বন্ধু হওয়ার পরিকল্পনা শখে লিখে নেই তো শিক্ষার্থীরা এখানে দেখো মনোবন্ধু হিসাবে আমার একক কাজগুলো লিখতে হবে তারপর ডান পাশে লিখতে হবে যে হচ্ছে ভালো থাকা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতায় আমার কাজ তো চলো এটির উত্তর দেখিয়ে দেই তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথম পয়েন্টে লিখেছি মানসিক চাপ ব্যবস্থাপনায় বিশ্বাসযোগ্য যে বন্ধুর সহায়তা পেয়েছি তাকে মনোবন্ধু হিসেবে নির্বাচন করব। দুই নম্বর পয়েন্ট লেখা হয়েছে মনোবন্ধুর অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করব তারপর লেখা হয়েছে নিজের কোনো মতামতকে কখনো মনোবন্ধুর উপর চাপিয়ে দেব না সকল ধরনের সহযোগিতার চেষ্টা করব তারপর মনোবন্ধু হিসাবে ভালো থাকা ক্লাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতায় তোমার কাজ কি হতে পারে এক নম্বর মনোবন্ধু হয়ে ক্লাবে একক ও দলগত কাজের পরিকল্পনার আলোকে বাস্তবায়ন করব দুই নম্বর পয়েন্ট ক্লাবের সদস্যরা অ্যাসার্টিভ হয়ে নিজের পছন্দ ও অপছন্দগুলো যাতে তুলে ধরতে পারে সে ব্যাপারে চেষ্টা করব সর্বশেষ সুখ দুঃখে আনন্দে কষ্টে ক্লাবের সদস্যরা যাতে পরস্পরের পাশে থাকতে পারে সেদিকে খেয়াল রাখবো তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ছকটি বুঝতে পেরেছ সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে বইয়ের সেগুলো আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ